أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم رجس أهل البيت ويطهركم تطهيرا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم सर्वप्रथम আমি আমার আকা ও মাওলা আমার হুজুর পাক কিবলা ও কাবা পাক গনের কদম পাকে লাখ লাখ ভক্তিপূর্ণ কদম বসি ও সাজদা পাক আরজ করত আমার সকল পীর ভাই ও পীর বোনদের জানাই আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু। আজকে মুহররম পাকের 8 তারিখের রাত, আমাদের কারবালা শরীফের করুণ ইতিহাসে ধারাবাহিকতা চলছে। হযরতে আজকে সাইয়েদনা মুসলিম আলাইহিস সালাম ওনার শাহাদাত পাকের ঘটনা ইনশাআল্লাহ আজিজ এবং ওনার দুই শাহজাদা পাকের বর্ণনা আসবে। ইবনে জিয়াদ যখন কুফার গভর্নর হাউসে প্রবেশ করলো এবং সেখানকার গভর্নর পদে নিযুক্ত হলো, হযরত মুসলিম বিন আকিল তখন উনি যে বাড়িতে ছিলেন সেখান থেকে হযরতে হানি বিন উরওয়া ওনার বাড়িতে গিয়ে তাশরিফ আনলেন। হযরতে হানি বিন উরওয়া উনি সাহাবী রাসূল ছিলেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ছিলেন এবং মাওলা আলী মুর্তজা আলাইহিস সালাতু সালামের সোহবতেও অনেক বছর কাটিয়েছেন, ওনার কাছে থাকছিলেন অনেক এবং উনি মুহিব্বিন আহলে বাইতে কেরাম আলাইহিস সালাম ছিলেন। ওনার বাড়িতে মুসলিম আলাইহিস সালাম মানে গোপনে গোপনে লোকদের সাথে দেখা করতেন আর ওনার যারা মুহিব্বিন ছিল তারা সব দলে দলে তারা সব আসতেন এবং ওনার সঙ্গে জিয়ারত করতেন এবং ওনার কাছে বায়াত হতেন। এইভাবে ওনার বায়াতের সংখ্যা বৃদ্ধি পেতে থাকলো, সব ইমাম পাকের নাম পাকে বায়াত করছেন। এদিকে ইবনে জিয়াদ কুফায় আসার পরের দিনই জুমা মসজিদে আসলো, সে মসজিদে সে একটি বক্তৃতা দিল এবং সেই বক্তৃতাতে সে বলল যে হযরতে মুসলিম বিন আকিল এই কুফার মধ্যেই রয়েছেন, কারো বাড়িতে যার বাড়িতে আছে সে যেন এখানে হাওয়ালা করে দেয় আর যদি সে না করে তাহলে আমরা যখন জানতে পারবো তাকে এবং তার বাড়িঘর আত্মীয় স্বজন সবকে ধ্বংস করে দেওয়া হবে, এই একটা সে হুমকি দিল। কিন্তু হযরতে হানি রাদিয়াল্লাহু আনহু উনি খুব আশিক ছিলেন, চুপচাপ থাকলেন এবং যে সমস্ত সর্দারেরা ওনাকে চিঠি দিয়েছিল মাওলা পাককে ইমাম পাককে, ওই সর্দারদের ভিতর থেকে অনেকেই তখন ইবনে জিয়াদের কাছে আসা যাওয়া শুরু করলো এবং ইবনে জিয়াদের মজলিসে বসতো উঠতো এসব তারা শুরু করলো। ইবনে জিয়াদ আসতেই কিন্তু তাদের মানে ভোল্ট পাল্টে গেল, কিন্তু যারা মুহিব্বিন তো ছিলেন কিছু কিছু তারা সব ছিলেন, তো হযরতে হানি উনিও একজন বিশিষ্ট নেতা ছিলেন, নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন, উনি কিন্তু ওখানে আসা যাওয়া করতেন না। এখন অনেকভাবে চেষ্টা করলো ইবনে জিয়াদ কিন্তু ওনার সন্ধান যখন পেল না তখন একটা চাতুরতার আশ্রয় নিল, সে তার এক গোলাম ছিল, তার নাম ছিল মাকাল, তাকে 3000 দেরহাম দিল, দিয়ে বলল যে তুমি শিয়ানে আলীর ভিতরে ঢুকে যাও, ওনাদের মুহিব্বিনদের ভিতরে ঢুকে পড়ো আর তুমি তাদেরকে গিয়ে বলো যে আমি ওনার মোহব্বতকারী আছি ইমাম হুসেন আলাইহিস সালামের, আমি অন্য দেশ থেকে আসছি, আমি যখন শুনলাম যে এখানে হযরতে মুসলিম আলাইহিস সালাম এসেছেন তাই আমি ওনার জিয়ারতে আসলাম আর ওনার জন্যই আমি নাজরানা এনেছি যাতে উনি এই নিয়ে তরবারি বা ঘোড়া সব ক্রয় করতে পারেন। মাকাতিল পরের দিন জুমা মসজিদে আসলো, সবাই নামাজ পড়ছিল, তাদের মধ্যে সে খুঁজতে লাগলো কোন লোকটা উপযুক্ত হবে, এমন সময় দেখলো এক ব্যক্তির প্রতি তার দৃষ্টি পড়লো যিনি শুভ্র পোশাকে ছিলেন। তখন যারা মাওলা আলীর মুহিব্বিন ছিলেন তারা সব সাদা পোশাক পরতেন, কারবালার শাহাদাত পাকের পর ওনারা কালো পোশাক পরা শুরু করলেন আর চেহারার মধ্যেও রোশনি রয়েছে এবং খুব খুশু ও খুজুর সাথে তিনি নামাজ পড়ছেন, তো ওনার জন্য উনি অপেক্ষা করতে লাগলেন। যখন ওনার নামাজ থেকে উনি ফারিগ হলেন তো ওনার কাছে গিয়ে বসলেন, বসে উনি বললেন যে আমি এখানে বিদেশি লোক, আমি আসলে ইমাম হুসেন আলাইহিস সালামের খুব মহব্বতকারী, তো আমি খবর পেয়েছি এখানে ইমাম পাক হযরতে মুসলিম আলাইহিস সালামকে এখানে পাঠিয়েছেন, ইবনে জিয়াদ এখানে প্রবেশ করেছে, তাই আমি মুহিব্বিন হিসাবে আমি এসেছি, আপনি যদি ওনার খোঁজ দিতে পারেন যে উনি কোথায় আছেন তাহলে একটু আমি ওনার জিয়ারত করি আর জিয়ারত করে ওনার জন্য আমি নাজরানা নিয়ে এসেছি 3000 দিরহাম, যেটা দিয়ে উনি অস্ত্রশস্ত্র বা ও ঘোড়া এসব উনি ক্রয় করতে পারবেন। তো উনি সোজা সাদা লোক ছিলেন, উনি তাকে বিশ্বাস করে ফেললেন। তো উনি জিজ্ঞাসা করলেন যে আপনি এত এত লোক থাকতে আমাকে এসে ধরলেন কেন?
তখন বলল যে আপনার যে চেহারা এবং নামাজ পড়ার পদ্ধতি, আপনার খুশু ও খুজু দেখে মনে হলো যে আপনি মুহিব্বিনে আহলে বাইত আছেন, তাই মিলে গেল, আমিও মুহিব্বিনে আহলে বাইত, আপনিও মুহিব্বিনে আহলে বাইত, অন্য লোক তো এই কথা বলবে না, ওই জন্য আমি আপনার কাছে আসলাম। তখন তিনি বললেন আমি হচ্ছি মুসলিম বিন আওসাজা, আমি তুমি ঠিকই ধরেছো, আমি আহলে বাইতের মহব্বতকারী। তো ঠিক আছে, তুমিও যখন মহব্বতকারী তাহলে আমিও তোমাকে ওনার কাছে নিয়ে যাব, তবে তুমি কালকে আমার কাছে আসো। পরের দিন সে মাকাল ওনার কাছে আসলো এবং উনি হাজরতে উম্মে হানির ঘরে তাকে নিয়ে গেলেন এবং তার সামনে হাজরতে মুসলিম বিন আকিল আলাইহিস সালামের সামনে হাজির করলেন। সে ওনার কদম চুমল এবং ওনার কাছে বায়াত নিল এবং ওই 3000 দিরহাম ওনাকে দিল যে আমি আপনার মহব্বতকারী, আমি এসেছি এই দিয়ে এটা আপনাকে নজরবাক করলাম। এখন উম্মে হাজরতে হানি কিন্তু ওনাকে কোরআন শরীফ আনালেন, এনে ওনার কাছ থেকে অঙ্গীকার করালেন যে এই রাজ কিন্তু কাউকে বলবেন না, এখানে যে হাজরতে মুসলিম আছেন এটা যেন কারো কাছে প্রকাশ না করা হয়। তো উনি বললেন আমি কোরআন শরীফ হাতে নিয়ে আমি ওয়াদা করছি এবং কসম করছি যে আমি এই ঘটনা কারো সামনে প্রকাশ করব না। তারপরে যে সকাল হলো, সকালবেলায় সে সেখান থেকে চলে আসলো এবং ইবনে জিয়াদের কাছে এসে সব খবর প্রকাশ করে দিল। ইবনে জিয়াদ তো রাগে ফেটে পড়ল। এখন ইবনে জিয়াদের ওখানে হাজরতে আসমা বিন খারেজা এবং মোহাম্মদ বিন আশআস এই ইবনে জিয়াদের কাছে কোনো কাজের জন্য গেল, যখন তারাও নেতৃস্থানীয় ব্যক্তি ছিল, তারা যখন ওখানে গেল তারা তাদেরকে ইবনে জিয়াদ জিজ্ঞাসা করলো হানির ব্যাপারে, যে হানি তো একজন এখানকার গণ্যমান্য ব্যক্তি এবং নেতৃস্থানীয় ব্যক্তি, তাকে আমি দেখছি না কেন? তো তারা বললেন, ওনারা গোপন করলেন, বললেন যে উনি অসুস্থ তাই উনি আসছেন না। তো বলল যে উনি আমার কাছে খবর আছে সে অসুস্থ নাই, রীতিমতো সুস্থ আছে এবং সে ঘরেই অবস্থান করছে, তো তাকে আমার কাছে নিয়ে আসো। তখন তারা বলল যে আচ্ছা ঠিক আছে, যদি সে সুস্থ থাকে তাহলে আমরা বলবো এবং আমরা চেষ্টা করবো আনার। এই বলে তারা দুজনে বেরিয়ে গেল, উম্মে হানিকে সব ঘটনা শোনালো। তো উম্মে হানি প্রথম আসতে চাইছিলেন না যে ইবনে জিয়াদ জেনে ফেলবে বা জবরদস্তি করবে, তো বললো যে তাকে খুব নরম দিল মনে হলো, আমার খুব উগ্র মূর্তি মনে হলো না, আপনি আসতে পারেন। উম্মে হানি ওখানে গেলেন। উম্মে হানি ওখানে যাওয়ার পরে ইবনে জিয়াদ জিজ্ঞাসা করলো যে আপনার দেখা পাওয়া যায় না কেন? তো উনি বললেন যে আমি বিভিন্ন কারণে আসতে পারিনি। তো বললো যে হাজরতে মুসলিম আপনার ঘরে রয়েছে। তো উনি প্রথমে ওটাকে অস্বীকার করলেন, বললেন না আমার ঘরে তো মুসলিম নাই। যখনই উনি বললেন হাজরতে মুসলিম আমার ঘরে নাই, তখন মাকালকে ডাক দিল। সেই ব্যক্তি যেই সামনে আসলো বলে চিনতে পারছেন আপনি? তখন হাজরতে উম্মে হানি হানি বিন উরওয়া উনি চিনে ফেলেছেন, একটু লজ্জিত হলেন। তারপর উনি বললেন যে দেখুন হাজরতে মুসলিম হচ্ছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি খানদানের এক ব্যক্তি, উনি ওই পরিবারেরই লোক, আমি ওনাকে কিন্তু আমার বাড়িতে আনিনি, কিন্তু উনি আমার বাড়িতে এসেছেন আর আমি ওনা আহলে বাইতের মহব্বতকারী, এখন মেহমান হয়ে যিনি আমার কাছে এসেছেন তাকে তো আমি তাড়িয়ে দিব কী করে, তাকে তাই আমার বাড়িতে আমি আশ্রয় দিয়েছি। তো যদি আপনি জবরদস্তি করেন তাহলে আমি গিয়ে ওনাকে বলবো উনি অন্য কোথাও আশ্রয় নেবেন। তো বললো যে না, তোমাকে এখনই ওনাকে আমার এখানে হাজির করতে হবে। উম্মে হাজরতে হানি বললেন খোদার কসম এ কাজ আমি কখনোই করতে পারবো না, তিনি মেহমান, তিনি আমার কাছে আশ্রয় নিয়েছেন, তিনি নবী পরিবারের সদস্যদের ভিতরে একজন, ইমাম পাকের চাচাতো ভাই, তাকে আমি আপনার হাতে হাওয়ালা তুল করে দেবো, এটা এটা কোনো দিন সম্ভব নয়। তখন ইবনে জিয়াদ তার উপর জবরদস্তি করল, বলল যে তুমি যদি না এনে দাও তাহলে কিন্তু তোমাকে হত্যা করা হবে। তো বলল যে আপনি যদি আমাকে হত্যাও করেন এবং হাজারো জান যদি কুরবান করতে হয় আমি হাজরতে মুসলিমকে আপনার হাতে আমি তুলে দেবো না, দুশ্মনে আহলে বাইতের হাতে আমি তুলে দেবো না। তখন সে নির্দেশ করলো হাজরতে হানির সমস্ত কাপড় গা থেকে খুলে নিতে। গা থেকে খুলে নেওয়ার পর কাঠের দুটি খুঁটি ছিল, সেই খুঁটিতে বেঁধে বললো যে এখানে 500 চাবুক মারো, কোড়া মারো। তো তাকে 500 কোড়া মারা হলো, তো তাতে উনি বেহুশ হয়ে গেলেন এবং তারপরে উনি ওখানে শাহাদাত বরণ করলেন। হাজরতে হানির শাহাদাতের খবর যখন হাজরতে মুসলিম ওনার কানে পৌঁছালো তখন হাশমি রক্ত ওনার জেগে উঠল, উনি তরবারি নিয়ে ঘর থেকে বেরোলেন, উনি আহ্বান করলেন, ডাক দিলেন সমস্ত মুহিব্বিনদের যে তোমরা সমবেত হও। 20,000 ওনার সাথে যারা মুরিদ হয়েছিল তারা ওনার সঙ্গ দিল। 20,000 সেনা নিয়ে উনি কুফার গভর্নর হাউস ঘিরে ফেললেন। যখন গভর্নর হাউস ঘিরে ফেলেছেন তখন ইবনে জিয়াদ দেখলো ব্যাপার খারাপ, এবার তো উনি গভর্নর হাউসে প্রবেশ করবেন, দখল হয়ে যাবে। তখন ওনার কাছে ওই নেতৃস্থানীয় যে ব্যক্তিগুলো ছিল তাদের মধ্যে থেকে ও বলল তাদেরকে যে তোমরা ছাদের উপরে উঠো। তাদের ভিতরে কাসির বিন শিহাব, মোহাম্মদ বিন সিমর
মুহাম্মদ বিন আশআস আর সিমার বিন জুল জাওসান, মানে যে সিমার ইমাম পাকের পরবর্তীতে সার মুবারক দেহতে বিচ্ছিন্ন করেছিল, আর শীষ বিন রাবি, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, গতদিন কিন্তু আমি এই নামগুলো পড়েছিলাম, সিমার বিন জুল জাওসান ছাড়া এই কাসির বিন সিহাব, মুহাম্মদ বিন আশআস, শীষ বিন রাবি, এরা প্রত্যেকে ইমাম পাককে চিঠি লিখেছিল। এরা এক একজন নেত্রী কুফার হচ্ছে নেতা, এক একটা গোত্রের এক একজন সর্দার, এরা ওনাকে চিঠি লিখেছিল, এবং শীষ বিন রাবি সে নিজেই মক্কা শরীফে গেছিল চিঠি নিয়ে, 50 কাট্টা চিঠি নিয়ে শীষ বিন রাবি এবং তার সাথে আরেকজন গেছিল, যেটা গতকালকে আমি বলেছি। এবং তারা বলেছিল যে আমরা আপনার জন্য জীবন উৎসর্গ করে দেব। সেই চিঠি লেখক ওনাকে আহ্বানকারী, তারা মক্কা শরীফ গিয়ে ওনাকে নিয়ে আসার জন্য গেছিল, তারা তখন ইবনে জিয়াদের দরবারে এবং তাদেরকে হুকুম করলো ছাদের উপরে তোমরা যাও এবং ছাদ থেকে তোমরা তোমাদের গোত্রের লোকদেরকে বলো চলে যেতে। এরা তখন ছাদের উপরে উঠলো, দেখুন এই হচ্ছে কুফি আর কি, ছাদের উপরে উঠলো, উঠে বলল যে অতি সত্তর সিরিয়া থেকে, শাম তার নাম ছিল তখন, শাম থেকে সেনা আসছে, তোমরা যদি নিজের নিজের ঘরে ফিরে না যাও তাহলে শাম থেকে সেনা আসলে তোমাদের, ইবনে জিয়াদ বলেছে তোমাদের প্রত্যেককে হত্যা করা হবে, তোমাদের সঙ্গে যার যার সম্পর্ক রয়েছে তাদেরও ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে, অতএব তোমরা যদি নিজের সন্তানের প্রতি মায়া থাকে, নিজের স্ত্রী পুত্রের প্রতি মায়া থাকে, তাহলে তোমরা হযরতে মুসলিমকে ছেড়ে চলে যাও। এই বক্তব্যের পর ছাদ থেকে যখন দাঁড়িয়ে তারা এই এই গোত্রের লিডাররা যখন কথা বলল, তখন সব গোত্রের লোকেরা যে 20,000 এসেছিল ঘিরে ফেলেছিল গভর্নর হাউস, মানে কীভাবে এই আলে মুহাম্মদের সাথে গাদ্দারি করা হয়েছে এটা দেখুন। আমি দুটো চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি, এক বনু উমাইয়া আর একটা কুফি, এই দুটো দুই রকম, দুটো দুই মুখ, মানে একটা পয়সা দুই পিঠ, বুঝতে পেরেছেন না? এরা ওরা সরাসরি দুশ্মন ছিল বনু উমাইয়া ডাইরেক্ট, আর এরা ওনার ভিতরে ঢুকে, ওরা ছিল মক্কার মুশরিকে মক্কা, সেখানকার কাফির ও মুশরিক ছিল তারা, বা জাহের কলেমা পড়েছিল ইসলামকে ধ্বংস করার জন্য, এরা ইহুদি ও নাসারা ছিল, এরা ইসলামে প্রবেশ করে ওনার কাছে থেকে ওনার সাহাবি ওনার মুহিব্বিন বলে ওনার সাথে ধোকাবাজি করেছে এবং ওনার সাথে দাগাবাজি করেছে, দাগা দিয়েছে। তখন একে একে হযরত মুসলিম বিন আকিল আলাইহিস সালামকে ছেড়ে কেটে যেতে থাক কাটতে লাগলো, চলে যেতে লাগলো। এই যেতে 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 রাবি বর্ণনা করেন শেষ পর্যন্ত ওনার কাছে সকল সৈন্য 20,000 সব চলে গেল, এক রেওয়ায়ত অনুসারে 30 জন ওনার কাছে ছিল, এক রেওয়ায়ত অনুসারে 10 জন, মাত্র 30 জন অথবা 10 জন, দুইটি রেওয়ায়ত এসছে ওনার কাছে। তখন হযরত মুসলিম বিন আকিল আর কী করবেন, এমন সময় মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, উনি মসজিদে প্রবেশ করলেন, নামাজে দাঁড়ালেন, ওই কয়জন পিছনে ছিল, আসলে এরা চক্ষু লজ্জায় ওনার সামনে থেকে পালাতে পারছিল না, ওনার চোখের সামনে থেকে, যখন উনি নামাজে দাঁড়ালেন আল্লাহু আকবার বলে তাহরিমা বাঁধলেন, তারপরে সালাম ফিরালেন, নামাজ শেষ হলো, সালাম ফিরিয়ে দেখছেন পিছনে একজনও নাই, বাকিরাও সব চলে গেছে। উনি মসজিদ থেকে বেরোলেন, কেউ ওনার সাথে নাই, উনি মক্কা শরীফের দিকে, মক্কা মুকাররমার দিকে মুখ করলেন, ইমাম পাককে বলে হ্যাঁ ইমাম পাক, আপনাকে আমি চিঠি লিখেছিলাম যে এরা আপনার খুব মুহিব্বিন, খুব মান্যওয়ালা, কিন্তু এরা বেওয়াফা, কুফি লা ইউফি, এরা সব বায়াত ভঙ্গ করেছে, এরা আমার সঙ্গ ত্যাগ করেছে, আমি মেহমান হিসাবে এখানে এসেছি, আমার সঙ্গ ছেড়ে দিয়েছে, এখন আমার এখানে কোনো আর জায়গা নাই, ইমাম পাক আপনি আমার আওয়াজ শুনবেন, আপনি কি কুফা আসবেন না? এই বলে উনি রাতের অন্ধকারে চলতে থাকলেন, চলতে চলতে কোথায় যাবেন, যে ঘরে উনি আশ্রয় নেওয়ার জন্য যাচ্ছে সব ঘরের দরজা বন্ধ, প্রত্যেকে নিজের নিজের দরজা বন্ধ করে দিয়েছে যেন উনি কারো বাড়িতে প্রবেশ করতে না পারে। ওনার কাছে যারা বায়াত নিয়েছে, যারা ওনার মুহিব্বিন, তাদের ঘরে উঠছেন, তাদের দরজা বন্ধ। ঘুরতে ঘুরতে রাত একটু গভীর হয়েছে, একটা দরজার সামনে এসে দেখলেন এক মহিলা দরজাতে বসে উনি তাসবি পড়ছেন, উনি খুব পিপাসার্থ তৃষ্ণার্ত হয়ে পড়েছেন। উনি তাকে বললেন যে মা একটু পানি হবে? তিনি বললেন হ্যাঁ হবে, আপনি এখানে ওয়েট করুন। উনি তাড়াতাড়ি ঘরে গিয়ে এক গ্লাস পানি নিয়ে আসলেন, উনি পান করলেন, পান করার পর এত ক্লান্ত উনি ওখানেই বসে পড়লেন। তো তিনি বললেন, সেই মহিলা ওনার নাম হযরতে তোয়া বিবি, উনি বললেন উনি তো চিনতে পারছেন না, তো উনি বললেন আমার ঘরে তো পুরুষ মানুষ কেউ নাই, আমি একা, আপনি এখানে যদি রাতে থাকেন তো লোকে তোহমত দিবে, তো আপনি আপনার যেটা বাড়ি সেখানে আপনার বাড়িতে চলে যান। তখন উনি বললেন আমার বাড়ি কোথায়, এখানে আমার কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, কোনো বন্ধু নাই, সব দোস্ত বন্ধুরা সব দোস্তরা সব দুশ্মন হয়ে গেছে,
তো বলে আপনি কোথাকার লোক? বলে আমি মক্কা শরীফ থেকে এসেছি। কোন গোত্রের সাথে আপনি সম্পর্ক রাখেন? তো বলে আমি বনু হাসেমের সাথে সম্পর্ক রাখি। বলে আপনার পরিচয় কী? বলে আমি ইমাম হুসাইন আলাইহিস সালামের চাচাতো ভাই মুসলিম বিন আকিল। বলে আপনি মুসলিম বিন আকিল? সঙ্গে সঙ্গে ওনার কদম পাকে পড়ে গেলেন, ওনার কদম পাক চুমলেন, বললেন আপনি আমার ঘরে আসেন, আমি আপনার মুহিব্বিন আছি, মুহিব্বিনের ভিতরে আছি। ও একটা কামরা পরিষ্কার করে দিলেন, ভালো চাদর বিছিয়ে দিলেন, তারপর ওনার খাবারের ব্যবস্থা করলেন এবং ওনাকে ঘরে রাখলেন। তারপরে ওনার রাতে আর ঘুম হয় না হাজরাতে হানি বিন তোয়া বিবি, উনি শুধু নিজের ঘরে যান আবার ওনার ঘরে যান যে দেখেন উনি কী করছেন, কোনো অসুবিধা হচ্ছে কি না, ঠিক ঘুমাচ্ছেন কি না। অনেক রাত্রে তার ছেলে ঘরে প্রবেশ করল, ছেলেকে তার মা জিজ্ঞেস করলো এত রাত কেন? বলে আমি কাজের মধ্যে ছিলাম। ছেলে লক্ষ্য করলো যে রাতে বারবার আমার মা শুধু ওই ঘরের দিকে যায় কেন, ওই ঘরে তো কিছু নাই। তখন সে তার মাকে জিজ্ঞাসা করলো মা তুমি আজকে দেখছি বেচাইনি ভাব দেখছি, তুমি ঘুমাচ্ছ না আর ওই ঘরে যাও কেন? তখন ওনার আম্মা বিষয়টা বলতে প্রথমে চাইলেন না, তখন উনি বললেন যে না কিছু ব্যাপার আছে তুমি আমাকে বলো। তখন বললেন যে বেটা তাহলে তুমি আমাকে ওয়াদা করো, তোমাকে আমি বলবো কিন্তু এটা তুমি কারো কাছে প্রকাশ করবে না। তো বললেন না আমি এটা ওয়াদা করছি আমি কারো কাছে প্রকাশ করবো না। তখন সে বলল, তিনি বললেন যে হযরত মুসলিম বিন আকিল আমাদের আশ্রয়ে এসেছেন, আমাদের সৌভাগ্য আমাদের বাড়িতে কদম মোবারক রেখেছেন, কিন্তু এই কথা কাউকে বলো না, ইবনে জিয়াদ ওনাকে তালাশ খোঁজ করছে। সেই ছেলে ভাবলো আমি ইনাকেই তো খুঁজছিলাম, ইবনে জিয়াদ তো মানে ঘোষণা দিয়েছে তো অনেক পুরস্কৃত করা হবে, 1000 দেরহাম দেওয়া হবে, আরও অনেক কিছু পুরস্কার দেওয়া হবে। সে তার মাকে কিছু বললো না, চুপচাপ থাকলো। সকালবেলায় সে তখন ইবনে জিয়াদের দরবারে গেল এবং সেখানে গিয়ে মুহাম্মদ বিন আশআশকে সেই খবরটা দিল। মুহাম্মদ বিন আশআশ সেই কথাটি তখন ইবনে জিয়াদকে জানালো। ইবনে জিয়াদ মুহাম্মদ বিন আশআশের নেতৃত্বে 300 সেনা পাঠালো, 300, যে ওনাকে কয়েদি করে নিয়ে এসো। যখন ফজরের পরে উনি ইবাদতে মশগুল ছিলেন, যখন ঘোড়ার আওয়াজ পেলেন, লোকের হইচই শুনতে পেলেন, 300 সেনা বাড়িকে ঘিরে ফেলেছে, উনি বুঝে গেছেন যে এদের কাছে খবর হয়ে গেছে আমি এখানে আছি, নিশ্চয়ই ইবনে জিয়াদ তার সেনা পাঠিয়েছে আমাকে ধরে নেওয়ার জন্য। উনি কোষ থেকে তরবারি বার করলেন, হযরত তোয়া বিবির ঘর থেকে ঝাঁপ লাফিয়ে একদম ঝাঁপিয়ে পড়লেন ওদের উপরে, এমন বীর বিক্রমের যুদ্ধ শুরু করলেন। এই হাশেমের রক্ত এর তেজ এমন যে ইনাদের সামনে কেউই টিকতে পারবে না, এবং দেখিয়ে দিয়েছেন তামাম হিস্ট্রিতে কথা উল্লেখ রয়েছে তারা কেউই ওনার মোকাবেলা করতে পারলো না। শেষে তারা ভাগতে শুরু করলো। ইবনে জিয়াদের কাছে খবর গেল যে হযরত মুসলিম বিন আকিল ওনাকে তো বাগে আনা যাচ্ছে না, বরং আমাদের অসংখ্য লোককে তিনি হত্যা করেছেন, উনি অনেককে জাহান্নামে অলরেডি পাঠিয়েই দিয়েছেন। তখন ইবনে জিয়াদ বলল যে একটা ব্যক্তিকে ধরার 300 আমি সেনা পাঠিয়েছি, তো একজনকে তাকে ধরে আনতে পারছো না? মুহাম্মদ বিন আশআশ বলল এ তো সাধারণ মানুষ না, ইনাদের মধ্যে হাশমি খুন প্রবাহিত হচ্ছে, ইনারা শেরের মতো, ইনাদের সাথে মোকাবেলা করা খুব কঠিন। তখন বলল ইবনে জিয়াদ বলল কিছু কৌশল অবলম্বন করো। তখন তারা যখন দেখলো কোনোভাবেই সম্ভব হচ্ছে না, তখন একটা বাড়ির ছাদের উপরে ওরা উঠে গেল, কিছু লোক উঠে গিয়ে উপর থেকে ওনার উপরে পাথর ছুটতে লাগলো এবং সেই পাথরে উনি জখম হয়ে গেলেন। তো অসংখ্য পাথরের বর্ষণে যখন অনেক জখম হয়ে গেল শরীর, তারপরে এক ব্যক্তি এক বাদবাদ একটা পাথর মারলো ওনার পেশানি মোবারক, আর পেশানি মোবারকে যখন এই পাথরটা লাগলো তখন পুরো চেহারা মোবারক রক্তাক্ত হয়ে গেল। তখন উনি হযরত মুসলিম আলাইহিস সালাম আবার মক্কা শরীফের দিকে মুখ করলে ইমাম পাককে বললেন হে ইমাম পাক, কুফি লা ইউফি, এদের মধ্যে এরা ওয়াফাদার না বেওয়াফা, এরা আপনাকে চালাকি করে এখানে আনার চেষ্টা করেছে, আমি এসে ওদেরকে ভুল বুঝেছিলাম, এখন দেখছি এরা সব দুশ্মন, আপনি কুফার দিকে আসবেন না, আপনার সাথে আমার আর জিয়ারত হবে না, শেষ জিয়ারত করে এসেছি, ওরা আমাকে এখানেই শহীদ করবে। এরকম বলছেন এমন সময় আর একজন ছাদ থেকে একটা বড় পাথর মারলো ওনার ঠোঁটে এসে লাগলো এবং ওনার ঠোঁট কেটে গেল এবং পুরো দাড়ি মোবারক রক্তাক্ত হয়ে গেল, দাঁতেও লাগলো। তখন উনি ওখানে বসে পড়লেন এবং একটা বাড়ির দেওয়ালে উনি ঠেস দিয়ে বসলেন। তো বাড়ির যে মালিক সে বেরিয়ে আসলো, এসে বললো আমার বাড়ির দেওয়ালে আপনি ঠেস দিবেন না, ওরা বায়াত হয়েছে, বুঝেছেন না আশ্চর্য, এই হচ্ছে কুফিদের ক্যারেক্টার। অতঃপর ওই লোকটা একটা তরবারি নিয়ে আসলো, এসে ওনার চেহারা মোবারক আঘাত করলো তো উপরে ঠোঁট কেটে গেল এবং ওনার বান্দার মোবারক দেখা যাচ্ছে। এরপর উনি খুব পিপাসার্থ হয়ে পড়লেন, উনি বললেন পেয়াস পেয়াস,
সমস্ত কুফি ওনাকে ঘিরে রয়েছে, তারা তামাশা দেখছে। যারা এতদিন বলেছিল আপনার জন্য আমরা জীবনকে ফেদা করে দেব, আপনাদের আমরা মুহিব্বিন, আপনার জন্য যুদ্ধ করব, শেষ বিন্দু রক্ত আমাদের শরীরে থাকা পর্যন্ত আমরা আপনাদের গায়ে আঁচড় দিব না, তারা তামাশা দেখছে। তারা কেউ পানি এনে দিচ্ছে না, সাহস হচ্ছে না যে পানি এনে দিই। তখন তোয়া বিবি একটা বাটিতে পানি নিয়ে আসলেন। উনি যখন ওই পানি নিয়ে আসলেন, উনি পানিটা মুখ দিলেন খাবার জন্য, যেই ঠোঁটটা ঠেকালেন সমস্ত পানি রক্তপূর্ণ হয়ে গেল, পানি খেতে পারলেন না, ফেলে দিলেন। তখন তোয়া বিবি আর এক বাটি পানি নিয়ে আসলেন, ওটা আবার মুখ দিলেন, মুখ দিতে আবার পুরো বাটি রক্ত তো ঝরছে, পুরো পানি রক্তপূর্ণ হয়ে গেল, আবার ওটা উনি ফেলে দিলেন। তৃতীয়বার আবার আর এক বাটি তোয়া বিবি পানি এনে দিলেন, সেটা তো যখন উনি মুখ লাগালেন ওটাও রক্তপূর্ণ হয়ে গেল। তখন উনি বাটিটিকে এইভাবে উঁচু করে তুলে ধরে বললেন, এই দুনিয়ার পানি আর আমার খাওয়া হবে না, কেয়ামতের দিন আল্লাহ পাক যত দুনিয়াতে যতটুকু আমার জন্য রিজিক আল্লাহ বরাদ্দ করেছিলেন আমার রিজিক ততদূরই শেষ হয়ে গেছে, এখন কেয়ামতের দিনে আল্লাহ পাক আমাকে কাউসারের পানি পান করাবেন, কাউসারের পানি আমার জন্য অপেক্ষা করছে, এই বলে উনি বাটি ফেলে দিলেন। তারপরে পিছন থেকে একজন এসে ওনাকে এক নেজা মারল, তখন উনি নিচে পড়ে গেলেন। তখন ওরা সবাই কাছে এসে, নেজা মারার আগেও কিন্তু ওরা কাছাকাছি আসতে সাহস পাচ্ছিল না, তো উনি ওরা ওনাকে ঘিরে ফেললো এবং ওনাকে কয়েদি করলো, করে ওনাকে নিয়ে গেল ইবনে জিয়াদের কাছে। ইবনে জিয়াদের দরবারে যখন উনি প্রবেশ করলেন, উনি কোনো সালাম দিলেন না। তখন একজন বললো যে আপনি সালাম দিলেন না কেন, তো বললেন তার উপরে তো আল্লাহর কোনো সালামতেই নাই, তো তাকে আমি সালাম কী দিব, ওর উপরে তো আল্লাহর গজব, রসুল করিম সাল্লাহ সাল্লামের আহলে বায়তের প্রতি দুশ্মন, দুশ্মনে আহলে বায়ত, তার উপরে তো আল্লাহর গজব। তো যাই হোক, সে তখন বলল তার জাল্লাদকে যে একে হত্যা করতে হবে, একে ছাদের উপরে নিয়ে যাও। তো বকির বিন হামরান বলে এক ব্যক্তি ছিল, তাকে হযরত মুসলিম ওই যে যখন ওনাকে হযরত তোয়া বিবির বাড়ি যখন ঘিরেছিল, তখন যাদেরকে উনি হত্যা করেছিলেন জাহান্নামে পাঠিয়েছিলেন, তার ভিতরে একজন বকির বিন হামরান, সেও মারা গিয়েছিল। তার ছেলে তার প্রতিশোধ নেওয়ার জন্য বললো যে এক আমাকে দেন, আমি তাকে শহীদ করব। তখন গভর্নর হাউসের ছাদের উপরে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে বকির যখন তাকে মানে হত্যা করার শহীদ করার জন্য যখন তরবারি তুললো, তার হাত কাঁপতে লাগলো এবং কাঁপতে কাঁপতে হাত প্যারালাইজড হয়ে গেল। তখন ইবনে জিয়াদ জিজ্ঞাসা করলো কী ব্যাপার, তো বললো যে আমি ওনার দিকে যখন তরবারি তুললাম তো আমি ভয়ঙ্কর একটা চেহারা দেখলাম, সেই চেহারা দেখে আমি ভয় পেয়ে গেলাম, গায়েব থেকে সেই চেহারাটা আসলো, তারপর আমার এই হাতটা আমি আর নড়ছে না। তারপরে ইবনে জিয়াদ অন্য আরেকজনকে বলল, সে যখন ওনাকে শহীদ করার জন্য উদ্যত হলো, সেও শহীদ করতে পারলো না, বলল যে আমি সামনে দেখছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। শেষে স্বামী এক ব্যক্তিকে ইবনে জিয়াদ আদেশ করলো, সেই ব্যক্তিটি ওনার দেহ মুবারক থেকে সর মুবারককে বিচ্ছিন্ন করলো, বিচ্ছিন্ন করার পর ওনার জিসমাথাকে ছাদ থেকে নিচে ফেলে দিল। তারপর ইবনে জিয়াদ আদেশ করলো যে হযরতে হানি রাদিয়াল্লাহু আনহু আর হযরতে মুসলিম আলাইহিস সালাম ইনাদের দুজনের জিসম মুবারককে বাজারের দোকানে লটকিয়ে রাখতে, যাতে মানুষের ভয় হয়। তারপরে ইনাদের সর মুবারককে পাঠিয়ে দিল দামেস্কে। ইয়াজিদ যৎপরোনাস্তি খুশি হলো এবং সে চিঠি লিখে পাঠালো ইবনে জিয়াদকে যে তোমার এই কাজে আমি প্রচণ্ড খুশি হয়েছি, এরকম কাজ তুমি ছাড়া কারো দ্বারা সম্ভব নয়। সে তার খুশির প্রকাশ করলো এবং সে আদেশ করলো হযরতে মুসলিম বিন আকিল আলাইহিস সালামের সর মুবারক আর হযরতে হানি দুজনের সর মুবারককে বলল দামেস্কের যে মানে শহরের যে গেট সেখানে ঝুলিয়ে দিতে, যাতে মানুষ ভয় হয় এবং ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ করতে না পারে, এ সাহস যেন না হয়। অতপর ইবনে জিয়াদ এলান করলো, প্রচার করে দিল, হ্যাঁ ইয়াজিদ তারপরে চিঠি লিখলো যে মুসলিম বিন আকিলের যে দুই শাহজাদা ওখানে রয়েছেন তাদেরকে তুমি তালাশ করো এবং তাদেরকে গ্রেপ্তার করার পর আমার কাছে খবর দিবে, দ্বিতীয় হুকুম যেভাবে যাবে সেইভাবে তুমি কাজ করবে। ইবনে জিয়াদ এলান করে দিল যে ওনার দুই শাহজাদা কোথায় আছেন। তার আগে একটি কথা বলি, যখন উনি হযরতে উম্মে হানির ঘর থেকে জিহাদের জন্য আসছিলেন সেই সময় ওনার দুই শাহজাদাকে কাজী বিন সারির ঘরে উনি প্রেরণ করেছিলেন। কাজী বিন উনি সারি উনি খুব মুহিব্বিন আহলে বাইত ছিলেন আর উনি যে কওমের লিডার ছিলেন ওই কওমটা অনেক বড় ছিল, ওখানে উনি রেখে এসেছিলেন। চারিদিকে এলান করে দিল যে হযরতে
মুসলিম বিন আকিল আলাইহিস সালামের শাহজাদাকে যে ধরে এনে দিতে পারবে তাকে মালামাল করে দেওয়া হবে, তাকে প্রচুর পুরস্কৃত করা হবে। চারিদিকে খোঁজ শুরু হলো কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। কাজী বিন সারি উনি তখন দুই শাহজাদা পাকের কাছে আসলেন আর শাহজাদা পাককে যখনই দেখেন উনি কেঁদে ফেলেন, থামতে পারেন না, হিঁপিয়ে হিঁপিয়ে কাঁদেন। ইনারের কাছে তখন উনার আব্বা জানে শাহাদাতের খবর নাই, ইনারা ভাবেন যে আমাকে দেখে দেখলে কাঁদেন কেন। উনি জিজ্ঞাসা করলেন যে আমাদেরকে দেখলে আপনি কাঁদেন কেন। তখন উনি থামতে না পেরে বললেন যে এই জন্য কাঁদি, ব্যাপার হচ্ছে যে আপনার দুই আপনাদের দুজনের আব্বাকে বাদবাক্ত লাইন ইবনে জিয়াদ শহীদ করেছে। এই খবর শোনা মাত্র দুই শাহজাদা বেহুশ হয়ে গেলেন, সেন্সলেস হয়ে গেলেন। কিছুক্ষণ পর যখন ওনারা উঠলেন ওনারা খুব চিৎকার করে ক্রন্দন করতে লাগলেন। ওনারাদের যখন ক্রন্দন করছিলেন কাজী শরী বললেন যে আপনাদের এখন কান্না করার টাইম নয়, আপনারা যদি জোরে কাঁদেন তো পাশে খবর হয়ে যাবে যে আপনারা এদিকে আছেন। চারিদিকে গোয়েন্দা লাগিয়ে দেওয়া হয়েছে, সবাই আপনাদেরকে খুঁজছে, ফলে আপনাদেরকে এখন কোনোভাবে আমার এখন দায়িত্ব মদিনা শরীফ পৌঁছে দিতে হবে। তখন ওনারা এই ভয়ে আব্বার শোকে কান্নাও পর্যন্ত করতে পাচ্ছেন না, এরকম অবস্থা। রাতের বেলায় উনি হযরত কাজী সারি ওনার ছেলেকে বললেন যে আমার কাছে খবর আছে আজকেই ভোরবেলায় একটা দল মদিনা শরীফ যাচ্ছে অমুক গেট দিয়ে, বাবে ইরাকি এই দরজা দিয়ে, তুমি তাদের এখনই নিয়ে যাও এবং ওনাদেরকে কিছু দিনার দুজনকে দিলেন যদি প্রয়োজন হয় রাস্তায়। আর বললেন ওনাদের ভিতরে দেখবে যাকে তোমার মনে হবে পরেশগার ব্যক্তি তার হাওয়ালা করে দিবে আর বলবে মদিনা শরীফ ইনাদেরকে পৌঁছে দিবে। তারপর তারা যখন ওই বাবে ইরাকিতে পৌঁছালেন তখন দেখছেন সে কাফেলা আগে বেরিয়ে গেছে এবং মনে দেখা যাচ্ছে লক্ষণ দেখে যে মানে কিছুক্ষণই হলো বেরিয়ে গেছে, মানে ধুলো উড়ছে, ধুলো উড়া দেখে বোঝা যাচ্ছে। তখন উনি বললেন ওনার ওই কাজী সাহেবের ছেলে যে এখনই ওটাই চলে গেছে, আপনারা দৌড়াতে থাকেন এবং আপনি সাঁত পেয়ে যাবেন, তাড়াতাড়ি যান। ওনারা দুজনেই দৌড়াতে থাকলেন, ইনি ওনাদেরকে ছেড়ে চলে আসলেন। দৌড়াতে দৌড়াতে তারপরে দেখছেন আর কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না, কাফেলা গায়েব হয়ে গেছে। তখন কি করবেন, ওনারা আবার ওই রাস্তাতে ঘোরাঘুরি করতে লাগলেন। তখন সূর্য উঠছে, এমন সময় ওদের চৌকিদার দুইজন ওখানে ঘোরাঘুরি করছিল তাদেরকে দেখে চিনে ফেলল ইনি মুসলিম বিন আকিলের দুই শাহজাদা। তারা তা দুজনকে ধরে ইবনে জিয়াদের কাছে নিয়ে আসলো। ইবনে জিয়াদ তাদেরকে কয়েদি করলো, জেলের মধ্যে ভরে দিল। সেই জেলের যে দারোগা তার নাম মাসকুর, তিনি আহলে বাইতে রাসূলের মুহাব্বতকারী ছিলেন, ওনাদের মুহাব্বতকারীও ছিলেন কিন্তু এ সংখ্যাটা খুব কম, হাতে গোনা কয়েকজন আর বাকি সব ধোকাবাজ। উনি রাতের বেলায় ওনাদের খুব আদর যত্ন করলেন, সারা রাত উনি ঘুমাননি, আদর যত্ন করলেন, খাবার নিয়ে আসলেন, যত্ন করে খাওয়ালেন। খাওয়ার পর বললেন আপনাকে আমরা এখানে থাকতে, আমি আপনাদেরকে এখানে থাকতে দিব না, আপনাকে সাহায্য করব, আপনারা চলে যান মদিনা শরীফের দিকে। বললেন আমরা তো রাস্তা চিনি না, কীভাবে আমি যাব। তখন উনি নিজের একটা আংটি খুলে ওনাকে দিলেন, বললেন আপনাদেরকে আমি রাস্তা দেখিয়ে দিচ্ছি। তারপরে ওনাদেরকে সাথে নিয়ে জেল থেকে বার করে কাদিসিয়ার রাস্তা ধরিয়ে দিলেন, বললেন কাদিসিয়াতে আমার ভাই আছে, ওখানে গিয়ে আমার ভাইকে আংটি দেখাবেন, আংটি দেখালেই চিনে ফেলবেন এটা আমার, তারপরে উনি আপনাদেরকে মদিনা শরীফ পৌঁছে দিবেন। এখন ওই রাস্তায় ছেড়ে উনি চলে আসলেন হযরত মাসকুর। সারা রাত ওনারা ঘুরতে থাকলেন, চলতে থাকলেন রাস্তা, ওনারা জানছেন যে আমরা কাদিসিয়ার দিকেই যাচ্ছি। কিন্তু ভাগ্যের পরিণতি, আল্লাহ পাকের রাজ, সকাল যখন হলো তখন দেখছেন কুফাতেই রয়ে গেছেন, কুফা থেকে বেরোতে পারেননি। তখন ওনারা কী করবেন, দেখলেন যে আবার ইবনে জিয়াদের লোক তো দেখে ফেলবে। দুই ভাই পথের মধ্যে দেখলেন এক জায়গায় একটা ঝর্ণা আর ঝর্ণার পাশে একটা গাছ, পুরোনো গাছ, গাছের দেখবেন মাঝে ফাঁক থাকে না, একটা খোল খোল মতো হয়ে থাকে, ওই রকম ছিল। সেই খোলের ভিতরে ওনারা ঢুকে গেলেন দুজনে, বললেন আমরা দিনের বেলা এখানে থাকি লুকিয়ে, রাতে আবার আমরা চিন্তাভাবনা করবো কী করা যায়। এখন দুপুরবেলায় এক কানিজ ওই ঝর্ণায় পানি নিতে এসেছে, পানি নিতে এসে দেখছে যে একটা দুটো মানুষের ছায়া ঝর্ণাতে পড়ছে, সূর্যের ছায়া। তখন দেখলে এই তো গাছের কোনো লোক আছে, কে আছে। সেই কানিজ আসলেন, এসে দেখলেন দুই শাহজাদা একে অপরকে জড়িয়ে আছেন। কানিজকে দেখে প্রথম ভীতত্রস্ত হয়ে বললেন যে সবই তো আমাদের দুশ্মন। তখন তিনি জিজ্ঞাসা করলেন যে আপনারা কারা। তখন ওনারা প্রথমে চুপ থাকলেন, তো বললেন যে না আপনি বলুন আপনারা কে। তখন উনি বললেন আমি হযরত মুসলিম, আমরা মুসলিম বিন আকিলের দুই শাহজাদা, আমার আব্বাকে হত্যা করা হয়েছে। তখন বললো যে আপনি চিন্তা করবেন না, আমি আপনাদের বাঁদি, আপনাদের গোলাম, দাসী, মুহাব্বতকারী আছি, আর আমার যে মালেকা সেও আপনাদের মুহাব্বতকারী, আপনি আমাকে বিশ্বাস করুন, আমি ধোকাবাজ না।
অন্যরা আপনাকে ধোকা দিয়েছে, এখানকার বেশিরভাগই ধোকাবাজ, কিন্তু আমি এবং আমার মালিকা ধোকাবাজ না। আপনাদের মুহিব্বিন, আপনি আমার সাথে আসুন, আমার মালিকা খুব খুশি হবে আপনাদেরকে পেয়ে। তো বিশ্বাস করে তার সাথে গেলেন, এবং যখন ঘরে প্রবেশ করলেন, তার মালিকা ওনাদের দুজনকে পেয়ে খুব খুশি হলেন, যার পর নাই খুশি হলেন, বললেন মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ঘরের চাঁদ আমার ঘরে এসেছেন, আর ইনাদেরকে শহীদ করার জন্য সব ছুটে বেড়াচ্ছে। উনি তাদেরকে ওনাদেরকে গোসল করালেন দুজনকে, গোসল করার পর তাদেরকে কাপড় পরালেন, চুল আঁচড়ে দিলেন, খাবার খাওয়ালেন, তারপর একটা ঘরের কাপ ঘর পরিষ্কার করে ভালো চাদর পেরে ওনাদেরকে থাকতে দিলেন। তারপর ঘর ওনারা মাথায় হাত দিয়ে ঘুম পাড়াতে লাগলেন, যখন ঘুমিয়ে গেলেন উনি বেরিয়ে আসলেন, দরজা লাগিয়ে দিলেন। গভীর রাতে তার স্বামী এসছে, ওর স্বামীটা কিন্তু দুশ্মনে আহলে বায়াত, সেটা তার স্ত্রী জানতেন। তো স্ত্রী জিজ্ঞাসা করলেন তুমি কোথায় ছিলে? তো বললে কোথায় থাকবো, আমি ইবনে জিয়ার এলান করেছে যে ওনার দুই শাহজাদাকে যে ধরে দিতে পারবে তাকে এই এই পুরস্কার দিবে, ঘোড়া দিবে, ধন দৌলতে মালামাল করে দিবে, তাই সারা দিন ধরে খোঁজ করছিলাম, খুঁজতে খুঁজতে শেষে আমার ঘোড়াটাই মরে গেল, কোথাও পেলাম না, তাই এখন নিরাশ হয়ে বাড়ি ফিরলাম। উনি খুব তাকে বকলেন, বললেন তুমি আশ্চর্য কীরকম, যার কলেমা পড়েছ তারই ঘরের লোকদেরকে তুমি শহীদ করার জন্য খুঁজে বেড়াচ্ছ। সে তাকে স্বামী তখন তাকে ধমকি দিল, বলে তোর কাজ রান্নাবান্না করার, ঘরে থাকা, তুই চুপ থাক, আমি যা করছি আমাকে করতে দে। এরপর সে খাবার টাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। রাতের বেলায় হঠাৎ বড় শাহজাদা হযরত মুহাম্মদ বিন মুসলিম আলাইহিস সালাম উনি ঘুম থেকে উঠে গেলেন, কাঁদতে ক্রন্দন করে উঠলেন। তখন হযরতে ওই আরেকজন ইব্রাহিম আলাইহিস সালাম উনিও উঠলেন, তো বললেন কী হলো ভাইয়া? তো বড় ভাই বললেন যে আমি এইমাত্র স্বপ্নে দেখলাম যে আমার আব্বাকে, আমার আব্বা আর ওনার সাথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলী আলাইহিস সালাম খাতুনে জান্নাত পাক বড় ইমাম পাক ইনারা আছেন, আর আমি ওনাদের থেকে একটু দূরে আছি। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আব্বাকে বলছেন যে হে মুসলিম, তুমি তোমার দুই শাহজাদাকে দুশমনদের হাতে ফেলে আমার কাছে চলে আসলে। তো আমার আব্বা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, সকাল সকাল তারা আমার কাছে চলে আসবে, তো মনে হচ্ছে তাতে আমরাও শহীদ হয়ে যাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে হে ভাইয়া, আমিও ঠিক হুবহু এই স্বপ্নই দেখেছি। তখন দুজনে দুজনের গলা ধরে খুব কাঁদতে লাগলেন। এই কান্নার আওয়াজ শুনে ওর ঘুম, ওর তো ঘুম হয় না অর্থের লোভে দুনিয়ার লোভে, সে তখন তার বিবিকে উঠালো, যাই আমার বাড়িতে দুই বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে, এটা কী করে কী হলো? তখন বিবি চুপ আছে, কিছু উত্তর দিচ্ছেন না। তো বললেন যে প্রদীপ জ্বালাও, আমি দেখি কে কোথা কোথা থেকে কান্নার আওয়াজ আসে। বিবি চুপ আছে, প্রদীপ জ্বালালেন না, ও নিজেই প্রদীপ জ্বালালো, জ্বালিয়ে ওই ঘরের দিকে আসলো, ঘর খুলে দেখছে যে ওই দুই শাহজাদা কান্না করছেন। তো সে তো এমনি চেহারা অতটা হয়তো চিন্ত কি না, জিজ্ঞেস করলো যে আপনারা তোমরা কারা? তো ওনারা ভাবলেন যে আমি তো আমাদের মুহিব্বিনদের ঘরে আছি, এরা আমাদের মান্যওয়ালা আছে। তো সোজা সাপটা বলে দিলেন মুসলিম বিন আকিলের সন্তান। যেই মুসলিম বিন আকিল আলাইহিস সালামের নাম পাক নিয়ে বললেন, ও একদম গর্জে উঠল, বলে তোমাদেরকে আমি সারাদিন ধরে খুঁজে বেড়াচ্ছি, আমার ঘোড়া পর্যন্ত মারা গেল, আর আমার ঘরেই তোমরা রয়েছো। তারপরে ওনাদের সাথে বেয়াদবিও করলো, ওনার দুই শাহজাদা পাককে থাপ্পড়ও মারলো, তারপরে ওনাদের চুল মোবারক ধরে টেনে বার করে নিয়ে আসলো। হযরতে ওই যে ওর যে স্ত্রী, সে তখন খুব ক্রন্দন করতে লাগলো, বলে এনাদের দুই শাহজাদাকে ছেড়ে দেন, এনাদের নোরানি চেহারা, এনাদের উপরে জুলুম করছেন কেন, এনারা বেগুনা, এনারা মাসুম বাচ্চা। সে তার বিবিকে পায়ে লাত মেরে ফেলে দিল, তারপর অন্য একটা ঘরে তাকে বন্দি করে তালা লাগিয়ে রাখলো। সকাল হতেই ভোরবেলাতে সে বার হলো, এবং একটা তরবারি নিয়ে ফোরাতের কিনারার দিকে যেতে লাগলো, বিবি পিছন পিছন ছুটতে লাগলো। তার এক গোলাম ছিল, সেই গোলামটা হচ্ছে তার বাচ্চার আবার দুধ ভাই, তা সেও পিছনে পিছনে ছুটতে লাগলো। তারপর ওই ফোরাতের কিনারায় যখন পৌঁছালো, তো তখন হযরতে ওই না ওই যে গোলাম, সেই গোলামটাকে তরবারি দিয়ে বলল যে ওনাদের দুজনের মাথা শিরচ্ছেদ করো। সে গোলামও মুহিব্বিনের ভিতরে ছিল, বললো যে এটা কখনো না, হ্যাঁ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরানাকে হত্যা করে কিয়ামতকে আপনি স্মরণ করুন, আপনি আমার পিতৃতুল্য, আমি আপনার ছেলের দুধ ভাই, হ্যাঁ আর আপনি আমাদের সাথে এরকম আচরণ করছেন, ওনাদের সাথে আচরণ করছেন, আপনি ভয় করুন, কিয়ামতকে ভয় করুন। বলে কিয়ামত কিয়ামত এখন বুঝি না, এখন আমার টাকা পয়সা দরকার। তো বললো যে তুমি যদি হত্যা না করো তাহলে আমি তোমাকে হত্যা করব। এই বলে সে ও বললো যে আমি কিছুতেই ওনাদেরকে হত্যা করতে পারবো না। তখন সে ওই গোলামটিকে হত্যা করলো। তারপরে যখন গোলামটিকে হত্যা করলো, তখন তার বিবি মানে অনেক চেষ্টা করতে লাগলো ছাড়াবার জন্য। এমন সময় তার ছেলে এসে হাজির হয়ে গেল। ছেলে এই দৃশ্য দেখে
তখন তাকে অনেক বোঝাতে লাগলো, কিছুতেই তার ছেলে বুঝলো না। শেষে তার ছেলেকেও হত্যা করলো এবং তার বিবিকেও জখম করলো। জখম হয়ে তার বিবি পড়ে গেল নিচে। এরপরও এমন অন্ধ হয়ে গেছে। এরপর দুই শাহজাদাকে উদ্যত হলো শহীদ করার জন্য। ওনারা বললেন যে তোমরা এক কাজ করো, আমাদেরকে যখন ইবনে জিয়াদ তোমাকে তুমি কী জন্য শহীদ করবে, তাহলে আমাকে অনেক অর্থ দিবে, তো তুমি আমাদেরকে ইবনে জিয়াদের কাছে নিয়ে চলো, জীবিত নিয়ে চলো। তো বললো যে না, জীবিত নিয়ে যাবো, আপনি আমাকে শহরে নিয়ে যেতে বলছেন, অন্য লোকরা তখন আপনাকে কেড়ে নিলে তো আমি তার পয়সা পাবো না, অতএব আমাকে শহীদ করতেই হবে। তখন যখন শহীদ করার জন্য উদ্যত হলো, তো বড় শাহজাদা বলছেন যে আমাকে আগে করো, ছোট শাহজাদা বলছেন আমাকে আগে করো, আমি আমার সামনে আমার ভাইয়ের শাহাদাত দেখতে পারবো না। এই পাষাণ্ড প্রথমে হযরতে মুহাম্মদ আলাইহিসসালাম বড় শাহজাদাকে ধরে ওনার দেহ থেকে সার মোবারক বিচ্ছিন্ন করে ওনার জিসমে আতারকে ফোরাতের পানিতে ফেলে দিল। তখন ছোট শাহজাদা পাক ওনার সার মোবারকটা নিয়ে বারবার চুমতে লাগলেন, মুখে লাগালেন আর কাঁদতে থাকলেন, বললেন আর বেশি টাইম নাই, কয়েক মিনিটের মধ্যে আমি আপনার কাছে চলে আসছি। তারপরেই ওই বদবাক্ত, ওর নাম হারিস, ও ছোট শাহজাদাকেও শহীদ করলো, করে তারও জিসমে আতাহার নদীতে ভাসিয়ে দিল। তারপর দুজনের সার মোবারককে একটা থলিতে ভরে সে ইবনে জিয়াদের কাছে একদম ভোর ভোরে সে হাজির। ইবনে জিয়াদকে বলল যে আপনার এই দুই শাহজাদার আমি শহীদ করে এই এইভাবে আমি শহীদ করেছি, তারপর আমি সার মোবারক নিয়ে এসেছি। ইবনে জিয়াদ বলল যে আগে পরিষ্কার করো, দেখি এটা ওনাদেরই মাথা কি না। তারপর পরিষ্কার করে দেখলো, হ্যাঁ, দেখলো যে হ্যাঁ ওনাদেরই মাথা। ইবনে জিয়াদ জিজ্ঞাসা করল যে তোমাকে ইনাদেরকে হত্যা করতে কে বলেছে? আমি তো তোমাকে হত্যা করতে বলিনি, আমি বলেছি ওনাদের দুজনকে ধরে নিয়ে আসতে। কারণ ইবনে জিয়াদের কাছে আমি চিঠি লিখেছিলাম যে ইনাদেরকে আমি কি করব, আমরা আপনার কাছে পাঠিয়ে দেব নাকি আজাদি করে দেব, এখনও আমার কাছে কোনো হুকুম আসেনি। যদি বলে বলে যে সিরিয়ায় পাঠিয়ে দিতে, তখন তাহলে আমি কি করব। তো তুমি আমাকে তো তুমি বিপদে ফেলে দিলে, বললে যে তুমি তো কোনো পুরস্কার পাবেই না। তখন না, তখন সে বললো যে আমি এই জন্য করলাম যে শহরে আসলে আমার কাছ থেকে অন্য লোক ছিনিয়ে নিতে পারতো। তখন ইবনে জিয়াদ বললো তাকে কোথাও ভরে রেখে তালা লাগিয়ে তুমি আমাকে খবর দিতে পারতে, আমার সৈন্য গিয়ে তাকে গোপনে নিয়ে আসতো। তুমি যেহেতু আমার হুকুমের বাইরে কাজ করেছো, কোনো সম্পদ তো পাবেই না, বরং তোমাকে হত্যা করা হবে। ইবনে জিয়াদ সব লোকদের দিকে তাকালো, তাকিয়ে দেখলো ওখানে হযরতে মাকাতিল দাঁড়িয়ে আছেন। হযরতে মাকাতিল হচ্ছেন আহলে বাইতের মুহিব্বিনের ভিতরে একজন, সেটা ইবনে জিয়াদ জানতো। তো দেখলো অন্য কাউকে দিলে ঠিক কাজ হবে না, এ ঠিক করতে পারবে। মাকাতিলকে ডেকে বললো যে তুমি একে এই ফোরাতের তীরে যেখানে এই দুজনকে শহীদ করেছেন ওখানে এই দুজনকে তুমি কতল করো। মাকাতিল তাকে ধরে পিছন দিকে হাত বেঁধে রাস্তায় প্রদর্শন করতে করতে নিয়ে গেল। রাস্তার লোকেরা তাকে ঢিল পাথর ছুটলো দুই শাহজাদাকে দেখে, হ্যাঁ, আর দুই শাহজাদার সার মোবারকও দিয়ে দিল, বলল যেখানে ওনাদের জিসমে আতাহারকে ভাসিয়ে দেওয়া হয়েছে পানিতে, ওখানে সার মোবারক তুমি নদীতে ফেলে দিও। তারপরে ওখানে এসে পৌঁছে দেখলো যে ওই তার ওই ছেলের লাশ পড়ে আছে, গোলামের লাশ পড়ে আছে, আর তার বিবি কাতরাচ্ছে তখনও জখম অবস্থায়। জিজ্ঞাসা করলো এই মহিলাটা কে, তুমি কে? সেই মহিলা বলল যে আমি এই বদবক্তের স্ত্রী, আমি ইনাদেরকে বাঁচাবার অনেক চেষ্টা করেছি, পারিনি। যেহেতু আমরা চেষ্টা করেছিলাম বাঁচাবার জন্য, যার কারণে আমার এই ছেলেকে হত্যা করেছে, গোলামকে হত্যা করেছে, আমাকেও হত্যা করার চেষ্টা করেছে, আপনি একে ছাড়বেন না, একে শাস্তি দিবেন, শাস্তি দেন। অতঃপর এই বলে উনি ওখানে উনি ইন্তেকাল করলেন। তারপরে মাকাতিল প্রথমে কি করলো, উনি প্রথমে তাকে বলল এই হাত দিয়ে তুই দুই শাহজাদাকে হত্যা করেছিস। সে বলল যে তুমি আমাকে ছেড়ে দাও, আমি বাড়িতে গিয়ে গোপনে লুকিয়ে থাকবো, এর জন্য তোমাকে দশ হাজার দেরহাম দেবো। মাকাতিল বলল যে সারা দুনিয়ার দৌলত যদি তোর কাছে থাকে আর তুই যদি আমাকে দিস, তোকে কতল না করা পর্যন্ত আমার শান্তি হবে না, এবং আমার তোকে কতল করাটাই আমার জন্য বায়েসে নাজাত হবে। তখন ও প্রথমে ওর দুটো হাতকে কাটলো, তারপরে দুটো পা কাটলো, তারপরে তার কান দুটোকে কাটলো, তারপরে চোখ উপরে নিল, তারপরে পেটটাকে ফাড়লো, তারপর তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এবং পাথর পেটের মধ্যে ভরে তাকে পানিতে ডুবিয়ে দিল। পানিতে যখন ডুবিয়ে দিল, পানির ঢেউ তাকে তুলে ফেলে দিল। তখন সে আবার পাথর দেওয়া আছে, এমনিতে ডুবে যাওয়ার কথা, বেঁধে দিয়েছে পাথর, তারপরে আবার পানিতে ফেলে দিল, কিন্তু বদবক্তের বডিটাকে আবার একটা ঢেউ এসে একদম মানে কিনারায় মাটিতে ফেলে দিল। তৃতীয়বার আবার ফেলে দিল, তৃতীয়বারও ঢেউ এসে তাকে পাড়ে তুলে দিল। তখন তিনি বুঝলেন পানি একে কবুল করতে চায় না,
তখন তাকে একটা গর্ত করে তাকে ভরে দিয়ে মাটি ঢেলে দিল। কিছুক্ষণ পরে একটা ভূমিকম্পের মতো সৃষ্টি হলো এবং মাটি থেকে সে বেরিয়ে চলে আসলো। তখন দ্বিতীয়বার আবার একটু গভীর গর্ত করে আবার পুঁতে দিল, মাটি চাপিয়ে দিল চারিদিকে। আবার একটু পরেই আবার আবার একটা ইয়ে হলো, মাটি কেঁপে উঠলো এবং লাশ মাটি থেকে বেরিয়ে চলে আসলো। তিনবার করলো, তিনবার একই হলো। তখন বুঝলো যে মাটিও একে গ্রহণ করতে চায় না। তখন তাকে নিয়ে গেল একটা মরুভূমিতে নিয়ে গিয়ে তার লাশকে জ্বালিয়ে দিয়ে ছাইকে উড়িয়ে দিল। আর এই দুই শাহজাদা পাকের না, তার যে ওই স্ত্রী ছিল আর ওই ছেলে এবং গোলাম, তাদের ওই পাড়ার লোকরা এসে লাশকে নিয়ে গেল। বাবে খুজাইমা বলে একটা কবরস্থান আছে, সেখানে জানাজা করে ওখানে তাদেরকে দাফন করা হলো। আর এই যে দুই শার মোবারক ছিল, এই শার মোবারক পানিতে যখনই ফেলে দিল, সঙ্গে সঙ্গে দুজনেরই জিসমাতার অটোমেটিক কোথা থেকে চলে আসলো এবং ভেসে উঠলো এবং নিজের নিজের জিসমাতারের সাথে নিজের নিজের শার মোবারক লেগে গেল অটোমেটিক্যালি। তারপরে জিসমাতার পারে আস্তে 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 ভেসে আসলো। তারপরে হযরত মাকাতিল ওই দুই শাহজাদা পাকের লাশ মোবারককে তুললেন এবং যারা কতিপয় মুহিব্বিন ছিলেন তারা ওনাদের জানাজা পাক করে ওই ফোরাতের তীরেই ওখানে ওনাদেরকে দাফন মোবারক করে ওনাদের মাজার পাক করে দেওয়া হলো। এখনও পর্যন্ত ওখানে সেই ওনাদের মাজার পাক রয়েছে। দুশমনে আহলে বায়ত পাকের এইরকমভাবে শাস্তি হলো এবং আহলে বায়ত পাকের সদস্যদের সাথে জুলুম করার পর ওনাদের শার মোবারক, ওনাদের জিসমিয়াতারের কারামাত পাক আল্লাহ পাক দেখালেন। তো আমরা যেটা বলছিলাম এইরকমভাবে দেখুন, এই যে শহীদ করলো হযরত মুসলিম, ওনার দুই শাহজাদাকে কারা করলো, তখন স্বামী ফৌজ কিন্তু আসেনি, সব কুফি। তাহলে এই কুফি আর স্বামী এই দুটি মিশে, হ্যাঁ স্বামী মানে বন উমাইয়া, এই উমাইয়ারা আর কুফিরা এই দুটোই হচ্ছে ইমাম পাকদের জানি দুশ্মন, আহলে বাইত পাকের জানি দুশ্মন। এরা শুধু কলমা পড়েছিল, মুসলমান সেজেছিল এই জন্য যাতে ইসলামে ঢুকে ইসলামের ক্ষতি করা যায়, ইসলামকে ধ্বংস করা যায়। আর ইনাদের উপরে রাগ কেন, এতটা রাগ কী কারণে? একটাই রাগ যে ইনারা ইনারা এক আল্লাহকে এনেছেন আর ইনাদের আব্বা মৌলা আলী আলাইহিস সালাম 360 মূর্তি অপসারণ করেছেন আর তার আব্বা রসুল পাককে এই আবু তালিব আলাইহিস সালাম সর্বতোভাবে ইসলামের তৌহিদে মাদাত করেছেন, এই রাগ ওনাদের উপরে। এই জন্যই আল্লাহ পাক ওই আয়াতে কারিমা নাজিল করেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযিবাকুম রিজসা আহলাল বাইত ওয়া ইয়ুতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক চান আহলে বাইত আপনাদের থেকে সমস্ত প্রকার নাপাক দূরে রাখতে এবং আপনাদেরকে পবিত্র থেকে পবিত্রতম করতে। এই জন্য প্রত্যেকদিন আমি এই আয়াত পাকটাই আমরা পড়ছি, কায়েনাতে একমাত্র পাক ও পবিত্র এই পাঁচজনই, ইনারাই পাক আহলে বাইত, তাছাড়া কেউ পাক নাই। এখন ইনাদের সোহবতে যারা আসবে, যেমন কোরআন শরীফের সোহবতে এসে জুজদান পাক হয়ে গেল, তারপরে মলাট পাক হয়ে গেল, ইনাদের সোহবতে যারা আসবে তারা পাক থাকবে পাকের সাথে। আর এই পাক যেখানে যাবেন, যদি জান্নাতুল ফেরদৌসে যান, ইনাদের সাথে সোহবত রাখনেওয়ালারা ওখানে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে এই পাক পঞ্জাতনা তার আহলে বাইত পাকের সোহবত, ওনাদের গোলামি, ওনাদের দাসত্ব করার তৌফিক আতা করেন, খাস করে ওনাদের বেশি বেশি মাতম করার তৌফিক দেন এবং ওনার যারা ঔলাদ পাক এখন রয়েছেন তাদের আমাদের গোলামি করার তৌফিক দেন এবং মাওলা পাক আমাদের এই মাতম কবুল করেন। আমিন ওয়া আখিরাত দাওয়ানা।